স্যালোয়ার খুললো, খুইলা আমার, আমি বলতেছি আমাকে দিতে, সে আমার ওইখানে গিয়ে মুখ দিয়ে চোষা শুরু করে দিছে। তখন আমি আরো পাগল হয়ে যেতেছি, মানে এত পরিমাণ পাগল হয়ে যেতেছি, মনে হচ্ছে আমাকে তাড়াতাড়ি দেয় না কেন। তো যখন দিতে বলতেছি তখন ও আমাকে আরো বেশি করে ওখানে চুষতেছে। আমি আমার জীবনের একটা গল্প শেয়ার করতে যাচ্ছি আপনাদের কাছে। তো আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। তো আমার হাজবেন্ড আমাকে শারীরিক সুখ দিতে পারে না। তো প্রতিদিন রাত্রে যদিও মানে কোনো কিছু করতো, কিন্তু সেরকম সময় নিয়ে করতে পারতো না। তো একদম অল্প সময়ের মধ্যেই ওর শেষ হয়ে যেত। তো তখন এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু আমার সারাদিন এগুলো ভাবি যে এভাবে কি আমার হবে নাকি, আমার তো এভাবে সুখ হচ্ছে না, এভাবে আমি শান্তি পাচ্ছি না। তো এভাবে আমি চিন্তা করতে থাকি। আমার হাজবেন্ড যেখানে জব করতো ওর একটা ফ্রেন্ড ছিল, তো একদিন ওকে নিয়ে বাসে আসলো। তো বাসে আসার পর ও বলতেছিল যে ওর একটা ফোন আসছিল আমার হাজবেন্ডের। তো এরকম একদিন নিয়ে আসলো ওর ফ্রেন্ডকে, ওর তারপর আমার দিকে কীভাবে যেন তাকিয়ে ছিল, আমারও খুব ভালো লাগছিল তাকানোটা। তো এরকম প্রায় প্রায় আসতো যাইতো, তারপর ও আমার দিকে তাকাইতো, আমিও ওর দিকে তাকাইতাম। তো খুবই ভালো লেগে গেছিলো আমার ওকে। তখন কি করলো, আমার হাজবেন্ড একদিন নিয়ে আসছে, তখন ওর একটা ফোন আসছে, তো জরুরি ফোন, ও কাজে যাবে। তো ওই মুহূর্তে তো ওর চলে যেতে হইতেছে, তো ও ওকে বাসায় রেখে গেল। তো আমার হাজবেন্ড আমাকে বললো যে তুমি ওরে খাওয়া দাওয়া করাও, আমি আসতেছি কাজটা সেরে। তো আমি ওকে খাওয়া দাওয়া দিলাম, খাওয়ায় টাওয়ায়, তারপর আমি ওর পাশে গিয়ে বসলাম। বসার পর ও ওকে আমি আর কি শেয়ার করতে চাইলাম আমার এই ব্যাপারটা, যে আমি আসলে শারীরিকভাবে সুখী না। তো যখনই আমি এগুলো টপিকে যাইতে চাইতেছি, তখনই ও আমার হাত ধরে বসছে। তো আমার হাত ধরছে যখন, তখনই আমার শরীরটা শিশিরে উঠছিল। তারপর আমি আমার হাত ধরার পর আমি আবার কি করলাম, ওকে জড়ায় ধরছি। তো দেখতেছি যে ও তো আমার দিকে ভালোই ইয়ে আছে, তো আমার ওকে বেশি কিছু বলতে হয় নাই। তখন ও আমার ও কি করলো, আমাকে বলতেছে যে আপনি তো ভাবি সেই, আপনাকে তো খুব ভাল লাগে, আপনাকে আমি এর জন্য বেশি বেশি আসি ভাইয়ার সাথে বাসায় আপনাকে দেখার জন্য, আর আপনাকে আমার এত ভাল লাগে। কিন্তু আমিও বলতে পারতেছিলাম না, তো আপনি যে নিজে থেকে আমার সাথে এভাবে ইনভলভ হবেন আমি ভাবতেই পারিনি। তখন ও কি করলো, ওই আমাকে কোলে তুলে নিল আর বলল যে আমারও খুব তোমাকে কাছে পাইতে ইচ্ছা করে। তো আমি ইয়া করলাম, আমি বললাম যে আমারও খুব কাছে পাইতে ইচ্ছা করে, কিন্তু আমি কি করব, আমি তো খুব অসহায়, একটা বিয়ে হয়ে বলতেও পারি না কিছু না, আজকে একটু সুযোগ পাইছি। তখন বলতেছে হ্যাঁ তাহলে চলো, আমাকে কোলে তুলে নিয়ে বেডরুমে গেল। ও আমাকে কিস করতেছে, এমনভাবে কিস করতেছে, আরও আমার ওই দুইটাতে হাত দিয়ে ধরতেছে, এমনভাবে চাপতেছে, মানে এত ভালো লাগতেছে আমার, যে মানে কীভাবে বলবো, আমার এত ভালো লাগতেছিল যে বলার বাহিরে। তখন আমি বলতেছি তুমি আমাকে তাড়াতাড়ি দাও, আমার এত মানে ইয়া হয়ে গেছে, আমি মানে আমার ওইটা ভিজে যাচ্ছে। তখন আমাকে ও কী করলো, স্যালোয়ার খুললো, খুইলা আমার, আমি বলতেছি আমাকে দিতে, সে আমার ওইখানে গিয়ে মুখ দিয়ে চোষা শুরু করে দিছে। তখন আমি আরো পাগল হয়ে যেতেছি, মানে এত পরিমাণ পাগল হয়ে যেতেছি, মনে হচ্ছে আমাকে তাড়াতাড়ি দেয় না কেন। তো যখন দিতে বলতেছি তখন ও আমাকে আরো বেশি করে ওখানে চুষতেছে। তখন আমি পারতেছি না যে আমাকে দিতেছে না কেন। তখন আমি ওকে টান দিয়ে আমার ওর প্যান্টটা খুলে ফেললাম কাছে নিয়ে। তখন খোলার পর ও কি করলো, ওইটা আমার ওইখানে দিতে চাইতেছে কিন্তু আবার দেয় না, মানে আমার সাথে ফাইজলামি শুরু করে দিছে, পরে দিয়েই দিল। পরে দেওয়ার পর এত ভালো লাগলো, মানে আমি মনে হয় কি কি বলবো, এত ইয়ে হয়ে গেছে। তারপর আমার ও কি করলো, ঘাড়ে পা তুলে নিল, তখন ঢুকায় দিল। তখন দেখলাম কি আমার স্বামীর থেকে অনেক বড় ওনারটা, তো এত ভাবে ও করতে পারে, মানে আমার হাজবেন্ড তো একদমই পারে না, অল্প সময়, তারপর ও অনেক সময় পারে, আবার ওরটা অনেক বড় আবার মোটাও। তো খুবই মজা পাইছি, তখন থেকে আমি ডিসিশন নিয়েছি যে ও প্রায় প্রায় যেন আমার বাসায় আসে, আর আমি একটা সুযোগ
বের করে করে ওর সাথে এরকম শারীরিক সম্পর্ক করব। তো এভাবেই আমার দিন কাটতেছিল, খুব ভালোই ছিলাম। তো এভাবে আমি সময় দিতেছি ওকে, ও আমার সাথে এভাবে সময় নিচ্ছে, খুবই ইন্টারেস্ট হয়ে গেছি।